ছোট ছোট এই খেলনার বক্সগুলোতে অনেক বেশি সুখ শান্তি। মানুষ কতভাবেই পরিবর্তন হয়। যখন আমি খেলনার দোকান দিয়ে যেতাম আগে, তখন আমি তাকাতামও না, ইগনোর করতাম, বা আমার কাছে এটা অত বেশি ভালো লাগতো না। আর এখন যখন আনাবিয়ার জন্য খেলনা কিনতে যাই, আমার মন চায় যে অনেক কিছু কিনে নিয়ে আসি, ও যেন অনেক খুশি হয়। আজকের ভিডিওটা শেয়ার করব, আনাবিয়ার খেলনা কিনবো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছেন। তো প্রথমে আমি চলে এসেছি দক্ষিণ বনশ্রী দশতলাতে। এখন আসার সামনেই হচ্ছে এখানে বন্যার্থের জন্য টাকা কালেক্ট করছে, তো ওনাদেরকে দেখলাম, এখানে কিছু সাহায্য করলাম, যে যার অবস্থান থেকে আমাদেরকে সাহায্য করা উচিত। এখন পর্যন্ত কিন্তু আমাদের ক্রাইসিসটা যায়নি, এখনও অনেক মানুষ অনেক সমস্যার মধ্যে এবং অনেক ক্ষতির মধ্যে পড়ে আছে, সবাই দোয়া করবেন। আর এর মধ্যে দশতলাতে এসে আমি হচ্ছে আগে সানগ্লাস দেখছিলাম, তো সানগ্লাসগুলো সবগুলোই সুন্দর, বাট আমার চেহারার সাথে মনে হয়ে যাচ্ছে না, অনেক বড়। তো চেহারা থেকে যদি সানগ্লাসটা একদম বেশি বড় হয়ে যায়, তাহলে কিন্তু দেখতে ভালো লাগে না। তো এরপর হচ্ছে আমি দুই তিনটে ট্রায়াল দিয়েছি, কিন্তু আমার কাছে সবগুলোই বড় বড় লেগেছে, আর একটু ছোটো হলে চলে। তো এরপর হচ্ছে চলে এসেছি খেলনার স্টলে। খেলনা এখানে দেখছিলাম যে কোনটা নেওয়া যায়, কোনটা রেখে কোনটা নেব, কোনটা নেওয়া যায় মানে সবই নেওয়া যায়, সবই সুন্দর, সুন্দর না এমন কিছুই নাই। আমার তো মন চায় সব নিতে, যে এই সবগুলো খেলনা থেকে সিলেক্ট করে করে কিছু তো নিতেই হয়। কিছু খেলনা থাকে বাচ্চাদের বয়স ভেদে, কোন বয়সে কোন খেলনাটা দিবে বা কোন খেলনাটা থেকে কে সে কী শিখতে পারবে। খেলনার প্রতি কিন্তু বাচ্চাদের অনেক ব্রেন ডেভেলপ হয় এবং তারা এগুলো দিয়ে শিখে বুঝে যে এইটা এভাবে করতে হবে, ওইটা ওইভাবে করবে। আর এখানে হচ্ছে আমি প্রথমে ওর জন্য বেলুন নিয়ে নিলাম, বেলুনটাও খুব পছন্দ করে, বড়রাও আমরা বেলুন পছন্দ করি। তো বেলুনটা যখন ওকে দেই তখন অনেক এনজয় করে, মাঝে মাঝে আমি ওকে বেলুনগুলো ফুলিয়ে দিই। এরপর হচ্ছে অন্যান্য খেলনাও দেখেছিলাম, দেখার পর আমি এখানে কিছু কিছু খেলনা কিনে নিয়েছি, যেমন এই সেটিং করার যেই কোডগুলো এগুলো নিয়েছি, এগুলাতে ও বিভিন্ন জিনিস বানাতে পারবে মনের মতো, যা ইচ্ছা তাই। আর এখানে ফল কাটার একটা মেশিন নিয়েছি, যেটা দিয়ে ও ইচ্ছা মতো ফলগুলো জোড়া লাগাতে পারবে, আবার কাটতেও পারবে। আর এখানে হচ্ছে সবচেয়ে পছন্দের একটা খেলনা নিয়েছি, এটার মধ্যে ব্যাগ, চিরুনি, বাচ্চাদের হেয়ার ড্রায়ার, সব কিছু, সানগ্লাস, সব কিছু, এভরিথিং থাকবে, সাজুগুজু আর কি এক কথায়, সবগুলো সাজুগুজু থাকবে। এখান থেকে ও পছন্দ অনুযায়ী সাজতে পারবে, খেলতে পারবে। কিছু খেলনা আমরা শখ করে নিয়ে ফেলি, যেটা আসলে কোনো কাজে হয় না, আর বাচ্চারা তো খেলনা রাখেই না, ওরা এত পরিমাণ নষ্ট করে ফেলে, ফেলে দেয়, কোথায় যে হারিয়ে যায় এসব সেটাই বুঝতে পারি না। আর এর মধ্যে হচ্ছে আরেকটা খেলনা নিয়ে নিয়েছি আমি এখানে, এটার মধ্যে হচ্ছে পানি, এটা পাবু পানি খুব পছন্দ করে, এটা মোটামুটি সব বাচ্চারাই করে। আর এখানে হচ্ছে একটা নিলাম ডক্টরস আইটেম, ডক্টরস আইটেমের মধ্যে সব কিছুই আছে। মোট তো আজকে আমার অনেক খেলনাই নেওয়া হয়েছে একসাথে, আর ডক্টরস আইটেমটা নেওয়া, এটা আমার অনেক শখ করে নেওয়া। বাবু এখানে ডক্টরসের যত যত আইটেম আছে সবগুলো একসাথে খেলতে পারবে, আরও অনেক এনজয় করবে। কয়দিন পরে আমার হচ্ছে চিকিৎসা করবে এই ডক্টরস আইটেম দিয়ে। আর যে পানির যে খেলনাটা বলেছি, ওইটা খুবই একটা ইউনিক খেলনা, ওখানে উপরে যখন পানিটা দেওয়া হবে, এটা কিন্তু ঘুরবে, ঘুরে ঘুরে পানিটা নিচে পড়বে, বাচ্চারা খুবই এনজয় করে পানি। আর আজকের ভিডিওটা এ পর্যন্ত, আমি বাসায় গিয়ে পুরো খেলনা সবগুলো ভিডিও আবার শেয়ার করবো। আজকের ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবে, নেক্সটে দেখা হচ্ছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।